আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইট্যাবস বাংলা টিউটোরিয়ালের আজকের এই পর্বে আমরা রান অ্যানালাইসিস করব। আমাদের স্ট্রাকচারে যত প্রকার ইনপুট দেওয়ার কথা ছিল সেগুলো আমরা দিয়ে ফেলেছি, এখন আমরা আমাদের আউটপুটগুলো অবজার্ভ করব এবং আমাদের স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করব। দুই ধরনের অ্যানালাইসিস রয়েছে, একটা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস এবং আরেকটি হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস বা নর্মাল অ্যানালাইসিস। অ্যানালাইসিস করার জন্য আমাদের অবশ্যই জানতে হবে কোন ধরনের অ্যানালাইসিসটা আমাদের স্ট্রাকচারে পারফর্ম করব, আর সেটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে বিএনবিসি 2020 এর পিডিএফ যে ফাইলটা রয়েছে সেটার 636 নম্বর পেজে। এখানে 2.5.8.1 আর্টিকেলে দেয়া রয়েছে ডাইনামিক অ্যানালাইসিস এর জন্য আমাদের কি কি শর্ত ফলো করতে হবে। বিল্ডিং দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রেগুলার বিল্ডিং এবং আরেকটি হচ্ছে ইররেগুলার বিল্ডিং। কোনো একটা রেগুলার বিল্ডিং এর হাইট যদি 40 মিটারের বেশি হয় এবং সেটা যদি জোন 2, 3 এবং 4 অবস্থান করে তাহলে আমাদেরকে ডাইনামিক অ্যানালাইসিসটা ফলো করতে হবে, আর যদি সেটা জোন 1 অবস্থান করে তাহলে সেটার হাইট হতে হবে 90 মিটার, তাহলেই আমাদেরকে ডাইনামিক অ্যানালাইসিস মেথডটা ফলো করতে হবে। আর কোনো বিল্ডিং যদি ইররেগুলার হয়ে থাকে এবং সেটা 2, 3 এবং 4 অবস্থান করে এবং সেটার হাইট যদি 12 মিটারের বেশি হয় তাহলেই আমাদেরকে ডাইনামিক অ্যানালাইসিসটা ফলো করতে হবে। আর কোনো ইররেগুলার বিল্ডিং যদি জোন 1 অবস্থান করে এবং তার হাইট যদি 40 মিটারের বেশি হয় তাহলেও আমাদেরকে ডাইনামিক অ্যানালাইসিসটা ফলো করতে হবে। এই শর্তগুলোর বাইরে আমাদেরকে ডাইনামিক অ্যানালাইসিস করার দরকার নেই, আমরা নর্মাল অ্যানালাইসিসের মাধ্যমে আমাদের বিল্ডিংটা অ্যানালাইসিস এবং ডিজাইন করতে পারবো। আমাদের বিল্ডিংটা রেগুলার না ইররেগুলার সেটা আমরা পরে চেক করছি, সেই সাথে কোন জোনে আমাদের বিল্ডিংটা অবস্থিত সেটাও আমরা একটু পর দেখব। এই দুটো শর্ত দেখার আগে আমাদেরকে আমাদের বিল্ডিংটার হাইটটা চেক করতে হবে, আর এর জন্য আমরা চলে যাব আমাদের এই সার্ফিস কন্ডিশন ফোল্ডারে। তারপরে আমরা এই ইট্যাবস ফাইলটা ওপেন করে নিব। আমাদের বিল্ডিং এর হাইট চেক করার জন্য আমরা রাইট ক্লিক করব এবং এই অপশনটিতে ক্লিক করব অ্যাড অর মডিফাই গ্রিডস। তারপরে আমরা চলে যাব মডিফাই অর শো স্টোরি ডাটা। তাহলে আমরা দেখতে পাবো আমাদের স্ট্রাকচারের টপ এলিভেশন হচ্ছে 37 ফিট, এটা যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে সেটা আসবে 11.28 মিটার। এটা জানার পরে আমরা এটা ওকে করে দিলাম, আবার ওকে অপশনে ক্লিক করলাম। বিএনবিসি দেয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বলে দিতে পারি যে আমাদের স্ট্রাকচারে ডাইনামিক অ্যানালাইসিস করার প্রয়োজন নেই, আমরা নর্মাল অ্যানালাইসিস এর মাধ্যমে আমাদের এই বিল্ডিংটিকে অ্যানালাইসিস এবং সেই সাথে সেটাকে ডিজাইন করতে পারবো। এই টিউটোরিয়াল সিরিজের পরে যখন আমরা হায়ার কোনো বিল্ডিং ডিজাইন করব তখন আমরা এই ডাইনামিক অ্যানালাইসিসটা ডিটেইলে ডিসকাস করার চেষ্টা করব। বর্তমানে আমরা ডাইনামিক অ্যানালাইসিসে যাচ্ছি না, আমরা নর্মাল অ্যানালাইসিসের মাধ্যমে এই স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করব। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শুধুমাত্র শিখব কিভাবে আমরা রান অ্যানালাইসিস করতে পারি। রান অ্যানালাইসিস করার পরে আমাদেরকে যেসব টপিক বা আইটেম অ্যানালাইসিস বা অবজার্ভ করতে হবে সেগুলো হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিফরমেশন, ডিফ্লেকশন, রিয়াকশনস, শিয়ার ফোর্স, এক্সিয়াল ফোর্স, টেনশন ফোর্স, কম্প্রেশন ফোর্স, বেন্ডিং মোমেন্ট। এই আইটেমগুলো যদি পারফেক্টলি আচরণ করে তাহলে আমরা আমাদের স্ট্রাকচারটাকে বিএনবিসি প্রদত্ত কয়েকটা চেক করব এবং সেই সাথে ডিজাইন করব। কিভাবে রান অ্যানালাইসিস পারফর্ম করতে হয় সেটা জানতে হলে আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। রান অ্যানালাইসিস করার আগে আমাদেরকে আমাদের মডেলটাকে চেক করতে হবে, আর মডেল চেক করার জন্য আমরা চলে যাব এই অ্যানালাইজ অপশনে। এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে ফার্স্ট অপশনটি রয়েছে চেক মডেল, এই অপশনে ক্লিক করলাম তাহলে একটি ছোট উইন্ডো চলে আসবে এবং ফার্স্ট অপশনটি রয়েছে লেন্থ টলারেন্স ফর চেকস। এই অপশনটি আমরা করে ফেলবো 0.0001, তাহলে আমাদের চেকটা অনেক অ্যাকুরেট হবে। এরপর আমরা সবগুলো বক্স চেক করে দেব, তারপরে আমরা এই ওকে অপশনে ক্লিক করব। আমাদের মডেলটা চেক করা হচ্ছে, একটু সময় লাগবে। আমাদের মডেল চেক কমপ্লিট এবং এখানে একটি ওয়ার্নিং মেসেজ রয়েছে, সেটা হচ্ছে মডেল হ্যাজ বিন চেকড, নো ওয়ার্নিং মেসেজেস আর জেনারেটেড। সুতরাং আমাদের মডেলে কোনো সমস্যা নেই, আমরা রান অ্যানালাইসিসের জন্য যেতে পারি। তবে তার আগে আমরা আবার চলে যাব এই অ্যানালাইজ অপশনে, তারপরে এইখানে একটি অপশন রয়েছে সেট লোড কেসেস টু রান, এই অপশনে ক্লিক করলাম। আমরা সবগুলো লোড কেসের জন্যই আমরা আমাদের স্ট্রাকচারটিকে অ্যানালাইসিস করব, আর এইখানে আমরা সবগুলো লোড কেস দেখতে পাচ্ছি যেগুলো আমরা প্রিভিয়াসলি ডিফাইন করে রেখেছি। তবে আমরা এইখানকার মোডাল কেসটা সিলেক্ট করে এইখানে রান অর ডু নট রান কেস এই অপশনটিতে ক্লিক করলে এইখানে ডু নট রান অপশনটি চলে আসবে। এই মোডাল কেসটি আমরা রান করব না, এর ফলে আমাদের রান অ্যানালাইসিসের সময় অনেক অংশে কমে যাবে। সেই সাথে আমরা এই বক্সটি চেক করে দেব, ক্যালকুলেট ডায়াফ্রাম সেন্টার্স অফ রিজিডিটি।
তারপরে আমরা চুজ করব রান নাও এই অপশনটি আমাদের স্ট্রাকচারটিকে অ্যানালাইসিস করা হচ্ছে একটু সময় লাগবে আমাদের যেসব স্ল্যাবগুলো ছিল সেগুলো নিচের দিকে ডিফ্লেক্ট করেছে এটা দেখে আমরা বুঝতে পারলাম যে আমাদের রান অ্যানালাইসিস কমপ্লিট এবং বর্তমানে যে ফেজটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বিল্ডিং এর রিয়েল ফেজ আমরা যখন বিভিন্ন ধরনের লোড চুজ করব তখন এই ফেজটাও চেঞ্জ হবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব আজকে আমরা শিখলাম কিভাবে আমাদের বিল্ডিংটাতে রান অ্যানালাইসিস পারফর্ম করতে হয় রান অ্যানালাইসিস পারফর্ম করার জন্য এই লেফট সাইডে একটি আইকন দেয়া রয়েছে সেটা হচ্ছে রান অ্যানালাইসিস আইকন এই আইকন ক্লিক করেও আপনি রান অ্যানালাইসিস করতে পারেন এবং রান অ্যানালাইসিস করার পরে আপনার বিল্ডিংটা লক হয়ে যাবে আপনি বিল্ডিং এ কোনো প্রকার ইনপুট দিতে পারবেন না অ্যানালাইসিস করার পরে যদি আপনার কোনো প্রকার ইনপুট বা চেঞ্জ আপনার স্ট্রাকচারে করতে হয় তাহলে আপনাকে এই লক সাইনটাকে আনলক করে দিতে হবে বর্তমানে যেহেতু আমরা রান অ্যানালাইসিস করেছি সুতরাং এটা লক হয়ে গেছে এখানে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে এবং একটি নোট আসবে আনলকিং মডেল উইল ডিলেট অ্যানালাইসিস রেজাল্টস ওকে টু ডিলেট আমরা ওকে অপশনে ক্লিক করলে আমাদের স্ট্রাকচারটি তার পূর্ব অবস্থানে ফিরে আসবে কোনো প্রকার মডিফিকেশন করে যদি আপনি আবার এটাকে অ্যানালাইসিস করতে চান তাহলে আপনাকে এই আইকনে ক্লিক করতে হবে তাহলেই আপনি সিমিলার ওয়েতে আবার এই স্ট্রাকচারটিকে রান অ্যানালাইসিস করতে পারবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কোনো একটা স্ট্রাকচারকে অ্যানালাইসিস করার পূর্ব ধাপ হচ্ছে সেখানে রান অ্যানালাইসিস পারফর্ম করা আশা করি রান অ্যানালাইসিস পারফর্ম করতে আপনার কোনো প্রকার সমস্যা হবে না সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে